আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আজকে আমরা কিছু নিষিদ্ধ কাজ সম্পর্কে জানব, যে কাজগুলো ইসলামের দৃষ্টিতে নিষিদ্ধ। এক নম্বর, পশুর হাড় দিয়ে ইস্তিনজা করা, এটা নিষিদ্ধ। কেন নিষিদ্ধ? আল্লাহর নাম নিয়ে জবাই করা প্রাণীর হাড়গুলো যা মানুষেরা খেয়ে ফেলে দেয়, ওই ফেলে দেয়া অংশগুলা জিনদের খাবার হয়। হাদিসটা বুখারী শরীফের হাদিস। তো জিনদের যেহেতু খাবার হয়, তো জিনদের খাবারগুলা দিয়ে ইস্তিনজা করা ঠিক হবে না। এরপর উপর হয়ে বুকের উপর ভর দিয়ে শোয়া, উপর হয়ে বুকের উপর ভর দিয়ে শোয়া সম্পর্কে আল্লাহর নবী একেবারেই নিষেধ করেছেন, যে এভাবে শয়ন করবে না। আর এভাবে যদি আমরা শুই, তাহলে দেখা যায় যে আমি আমার ব্যক্তিগতভাবে আমি পরীক্ষা করে দেখেছি, যদি কখনো যদি একটু উপর হয়ে শুয়ে থাকি, কিছুক্ষণ শুয়ে থাকার কারণে বুকে ব্যথা শুরু হয়ে যায়, নিঃশ্বাস নেওয়া কষ্ট হয়, তারপরে হার্টটা যে পাম্প করতে পারে না, আরও বিভিন্ন রকমের হজম শক্তির সমস্যা হয়ে যায়। এরপর বাম হাতে খাওয়া বা পান করা, এটা আমার নবীজি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নিষেধ করেছেন। আল্লাহ নবী বলেন, তোমরা বাম হাতে খাবেও না, পানও করবে না, কেননা এইভাবে খায় পান করে এটা হচ্ছে শয়তান। শয়তানের এভাবে খায়, এভাবে পান করে। সুতরাং একজন মোমেনের দায়িত্ব, একজন মোমেনের কর্তব্য, কোনো অবস্থাতেই যেন আমরা বাম হাতে খাই না, কোনো অবস্থাতেই যেন আমরা বাম হাতে পান না করি। সন্ধ্যার সময় বাচ্চাদের বাহির হতে দিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন, এবং ঘরের দরজা জানালা বন্ধ রাখতে বলেছেন, কারণ তখন জিনেরা বাহিরে বের হয়। এরপর গোসলখানায় প্রস্রাব করা যাবে না, এটা নিষেধ। গোসলখানায় অনেকেই এই কাজটা আমরা করে থাকি, কোনো অবস্থাতে আমরা গোসলখানায় প্রস্রাব করব না, কেবলামুখী বা তার উল্টো দিক হয়ে প্রস্রাব করব না। এরপর ইহুদি, খ্রিস্টান ও মুশরিক কাউকে বিয়ে করা যাবে না, একজন মোমেন একজন মুসলমান বিয়ে করবে একজন মুসলমানকেই। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এ সকল আমল করার জন্য তৌফিক দান করেন, এই আশা ব্যক্ত রেখেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।